ডলার অয়েল তো এই ভিডিওটা আসলে আমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে তাদের সার্কুলার ভর্তি প্রক্রিয়া তারপর এখানে কি কি হয় ভবিষ্যৎ কেমন পড়া উচিত কি না এই ধরনের কোয়েশ্চেনে আনসার দিব তোমরা যেটা আমাকে অনেকদিন ধরে করে আসছিলে আমি সময় শিক্ষতার জন্য করতে পারি নাই আমি তোমাদেরকে আজকে সুন্দর মতো সেটা বোঝানোর চেষ্টা করি আহ চলো প্রথমত হচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখো এটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে সাজালা ইউনিভার্সিটি সাইডে দেওয়া তো এটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি এই কলেজটা অ্যাকচুয়ালি শাহজালা ইউনিভার্সিটি এর এফিলিয়েট অর্থাৎ এটার অধিভুক্ত এটার সব কার্যক্রম আসলে এই শাহজালা ইউনিভার্সিটির প্রশাসন থেকে কিংবা শাহজালাল ইউনিভার্সিটির কমিটি থেকে কিন্তু এটা চালানো হয় আচ্ছা তো প্রথমত হচ্ছে যে ভাইয়া এই এই ইঞ্জিনিয়ারিং কলেজে আসলে আমাকে কি ডিগ্রি দিবে সেম এস শাহজাল ইউনিভার্সিটি তোমাকে যেই ধরনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিবে সেই ডিগ্রিটাই কিন্তু তোমাকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটাই দিবে হ্যাঁ তো এখানে মূলত হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে মোটামুটি তিনটা সাবজেক্ট আছে যে তিনটা সাবজেক্ট অ্যাকচুয়ালি খেয়াল করো কম্পিউটার সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটার সিট হচ্ছে প্রায় ষাট কইরা তো এখানে যদি মোট হিসাব করে তাহলে একশো আশিটা বাট এখানে কিছু সন্তান মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী এভাবে হেন তেন কইরা প্রায় একশো উননব্বই জনের মতো ভর্তি হইতে পারে এখানটায় তো এখানে ভাইয়া কিভাবে আবেদন করবো খুবই ইজি এখানে আবেদন করতে গেলে তোমার যে যোগ্যতা যেটা সেটা লাগবে দেখো তোমার তে পাইতে হবে এসসিসি এবং তে আলাদা করে তোমাকে হবে। ন্যূনতম জিপিএ এবং আরেকটা শর্ত দেওয়া আছে যে তোমাকে এইচএসসি এবং এইচএসসি মিলা তোমার হচ্ছে সাত পয়েন্ট থাকতে হবে অর্থাৎ একটা যদি তিন থাকে একাটা থাকতে হবে কত চার থাকতে হবে তাই তো এবং আরো কিছু শর্ত দেওয়া আছে দেখো পরীক্ষায় গণিত পদার্থ এবং রসায়ন বিষয়ে আলাদা করে জিপিএ তিন থাকতে হবে অর্থাৎ কারো যদি তিনের নিচে থাকে তাহলে আসলে মানে কোনো পার্টিকুলার সাবজেক্ট যদি তিনের নিচে থাকে তাহলে আসলে সে পরীক্ষা দিতে পারবে না দেন অবশ্যই বিশ একুশে যারা এসিসি দিছে তারা এবং বাইশ তেইশে যারা হচ্ছে এইচ ইসি দিছে তারাই আসলে এখানে পরীক্ষার জন্য এলিজিবল এবং এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটা একটু খেয়াল করলে দেখতে পারবা এখানে এখানে ওয়েবসাইট একটা দেওয়া আছে এই ওয়েবসাইটে যেয়ে তাদের সব কিছু তথ্য পূরণ করে একশো পনেরোশো টাকা দিলেই কিন্তু তোমাকে ভর্তি করে নিবে তারপর পরবর্তী ব্যাপারগুলো আসলে এখানে খুব ভালো মতোই দেওয়া আছে যে দেখো এখানে কি ধরনের কোয়েশ্চেন করা হয় এখানে মূলত হচ্ছে দেখো এখানে মূলত হচ্ছে গণিত থেকে তিরিশ তারপর পদার্থ বিজ্ঞান থেকে তিরিশ এবং রসায়ন থেকে তিরিশ সবশেষে ইংলিশ থেকে হচ্ছে বিশ তাহলে মোট হচ্ছে একশো এই একশো মার্কস আসলে পরীক্ষা হয় এবং পরীক্ষাগুলো হয় তোমার কুইজ আকারে অর্থাৎ তোমার কোশ্চেন থাকবে নিচে জায়গা ফাঁকা থাকবে তুমি সেখানে যে স্টসারটা লিখবা এখানে কোনো অপশন থাকে না তো আমি কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে দেখাবো বাট আমরা একটু দেখে নিই পরবর্তী পেপারগুলো যে এখানে মেধা তালিকা দেওয়া হয় নম্বর আসে ভর্তি পরীক্ষা থেকে বিশ পার্সেন্ট জিপিএ থেকে তো এই হচ্ছে বিষয় আর ভর্তি সংক্রান্ত যদি কোনো ব্যাপার সেপার জানা লাগে এখান থেকে তুমি মতো জানতে পারবো আমি এখানে এই এটা আমি দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা তো এখন ভাইয়া আবেদনের যে ডেডলাইনগুলো এগুলো কি দেখো প্রথমত হচ্ছে আবেদন করা হবে এক থেকে প্রায় এক একত্রিশ তারিখ পর্যন্ত মে ঠিক আছে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখ হ্যাঁ জুনের উনত্রিশ তারিখে হচ্ছে তোমার পরীক্ষাটা শুরু হবে তো এখন আমি তোমাকে তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই দেখো এখানে আহ অনেকেই জিজ্ঞেস করবে যে ভাইয়া এখানকার যে কি বলা যায় কোয়েশ্চেন গুলা এগুলো আসলে কিভাবে আসে তো দেখো এই এই হচ্ছে একটা কোয়েশ্চেন প্যাটার্ন কিনে স্ক্রিনে দেখতে পাইতোস আই থিঙ্ক এই কোয়েশ্চেন গুলো এভাবে থাকে এই যে সিম্পল কোয়েশ্চেন থাকে সেখান থেকে আনসার করে দিবা সিম্পল জাস্ট তুমি জাস্ট ওই বিজ্ঞান প্রযুক্তিতে যেভাবে পড়ো বাট এখানে ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড এখানে ক্যালকুলেটর অ্যালাউ করতে দেয় তো এখানে কিন্তু অনেক ভালো সিএসসি অনেক অনেক আগানো সিএসসি তে একজন ভাই আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইয়াতে গেছে অ্যাপলে গেছেন তারপর তারই ধারাবাহিকতায় ত্রিপুলি ডিপার্টমেন্টে অনেক বেশি গ্রো আপ করে এই জায়গায় এখানে সাস্টের অনেক টিচার কিন্তু এখানে যায় কিন্তু টিচ টিচিং করতে পারেন এবং সর্বশেষে যেটা দেখা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু অনেক সফলতা আসতেছে এখান থেকে এই যে নানান জায়গা থেকে তারা প্রাইজ মানে জিতে নিয়ে আসতেছে তো এখানকার ব্যাপারগুলা মানে আমি বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এই কলেজটা অনেক অনেকটাই মানে ভালো বলা যায় অনেক ভালো তো তোমরা যারা এই তথ্য সম্পর্কে একটু দিতে ছিল যে পড়বো কিনা না অবশ্যই পড়বো আমি যদি তোমাদেরকে এক কথাই বলি অবশ্যই পড়বো হ্যাঁ হচ্ছে কি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যে তোমরা যারা চাচ্ছ যে ভাই আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে চাচ্ছিলাম তাহলে কি কি জিনিস পড়া উচিত আমার তো আমি তোমাদেরকে বলবো যে আমি যে জিস্টির জন্য যে কোর্সগুলো নিয়েছিলাম মাত্র পঁচিশটা ক্লাস কিন্তু স্ক্রিনে সেটা দেখতে পাইতেছো যে ফিজিক্স ম্যাথ তারপর কেমিস্ট্রি যেটা থেকে মাত্র পঁচিশটা ক্লাস করে পঞ্চান্ন ক্লাস টাইপ কমন পাইছিল মানুষজন তে এবং টপ র্যাঙ্ক করছে অনেকে এখান থেকে এটার পেছনে কারণটাই হচ্ছে এখানে তোমাকে বা কি বলা যায় অল্প সময়ের ভিতরে পুরা শর্ট সিলেবাসে সবকিছু কভার করে দেওয়া হয় মাত্র পঁচিশটা ক্লাসে আমি আমি তোমাদেরকে বলবো যে এই ক্লাসগুলো যদি তোমরা কেউ করে যেতে পারো তাহলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের যেই প্রিপারেশন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এটা আমার গ্যারান্টি থাকবে তো ভাইয়া এটা কিভাবে কিনবো খুবই খুবই সিম্পল এই যে নাম্বারটা যেটা দেওয়া আছে স্কিনে এই নাম্বারে দেড়শো টাকা সেন্ডমানি করলেই তোমাকে হচ্ছে এটার এক্সেস দেওয়া হবে তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ